দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে, বিশাল এক আমের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আমরা জানব পুরো ভিডিওতে দর্শক, আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি আমগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ভাইয়ের নাম কি ভাই? আরিফুল ইসলাম। আরিফ ভাই, আচ্ছা, তো দেখতেছি আপনাদের এখানে অনেক বিভিন্ন অঞ্চলের আমগুলো আছে। সামনে দেখতেছি ল্যাংরা আম, সম্ভবত এটা। হ্যাঁ, এটা আজকে কত করে কেজি ভাই? এটা 70 টাকা কেজি। এইটা আজকে দিচ্ছেন 70 টাকা করে, না? এটা 70 টাকা। এটা আসছে কোন অঞ্চল থেকে? এটা রাজশাহী। এটা আসছে রাজশাহী থেকে। এটা হচ্ছে আজকে 70 টাকা। 70 টাকা, 70 টাকা করে আজকের বাজারে। কেনা বেশি বেচা কম? মানে কেনা বেশি হলে 3100 টাকা মরি। হ্যাঁ, 85 টাকা কেজি, আর বেচতেছি 70 টাকা কেজি। পাইকার নাই, কাস্টমার নাই, মানে লসে বিক্রি করতেছে। লসে বিক্রি করতেছে। এই লসটা কি আপনাদের হয়? আমাদের হয়। আপনাদের হইতেছে, মানে এখন বেচা কিনাটা একটু খারাপ যাচ্ছে? খারাপ। হ্যাঁ, কারণ কি এর? কারণ লোকজন নাই, আমের দাম বেশি, মানুষ খাইতে পারতেছে না, মানুষের হাতে টাকা নাই, সাধারণ মানুষের হাতে টাকা নাই। টাকা কম? না, টাকা কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আপনাদের 85 টাকা কেনা? কেনা, 85 টাকা কিনছেন, এখন বিক্রি করতেছেন 70 টাকা, প্রায় 15-20 টাকার মতন লস হইতেছে, আরো তো খরচ আছে। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল ল্যাংড়া। এটা অরিজিনাল ল্যাংড়া, রাজশাহী। রাজশাহীর অরিজিনাল ল্যাংড়া, এটা হচ্ছে আজকে 70 টাকা করে। দর্শক, আজকের বাজারে কিন্তু এগুলো বিক্রি হইতেছে 70 টাকা করে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, 70 টাকা করে কিন্তু অরিজিনাল ল্যাংড়া আম। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ঢাকা যাত্রাবাড়িতে আসলে কিন্তু পেয়ে যাবেন এখানে 70 টাকা। আর এইগুলো কোথায় ভাইয়া? এইটা এটা, হ্যাঁ, এটা হলো কোহিতর। কোহিতর, না? এটিও রাজশাহী, একই জায়গার, একই আম। আচ্ছা, কোহিতরটা আর আপনার ওই যে হিমসাগর কাছাকাছি মনে হয় দেখতে, এটি কাছাকাছি, মিষ্টি প্রায় সেম সেম, মিষ্টি সেম সেম, সেম সেম মিষ্টি। কোহিতর কত করে? এটা কোহিতর কেনা হইলো 2200 টাকা মন, বেচতেছি 45 টাকা কেজি, 40 টাকা কেজি। এইটা আপনার কেনা পড়ছে আপনাদের 2200 মন, না? হ্যাঁ, মন পড়ছে 2200 টাকা। এটা এখন 45 টাকা কেজি বিক্রি করতেছেন? হ্যাঁ, 45-40। ওয়াও, এইগুলো 45 টাকা কেজি কই তো, না? এটা এটা আসছে কোথা থেকে? রাজশাহী। এটা রাজশাহী। রাজশাহীতে মিষ্টি কেমন হয় এগুলা? মিষ্টি হিমসাগরের মতো মিষ্টি, প্রায় সেম সেম, সেম সেম, না? তাহলে তো এটা তো খারাপ না। সেল কেমন হয়? ভালো। এটা সেল হয়, লসে বেচলে সেল দেওয়া যায় বহুত। এখন 45 টাকায় দিচ্ছেন? 45 টাকায় দিচ্ছি। কেনা পড়ছে কত? কেনা পড়ছে আপনার 50 টাকার উপরে। 50 টাকার উপরে, না? লসে বিক্রি করতেছেন। এগুলো হচ্ছে দর্শক কোহিতর আম। হ্যাঁ, এগুলো হচ্ছে আজকের বাজারে দর্শক 45 টাকা কেজি, আজকে 45 টাকা ঢাকা যাত্রাবাড়িতে কোহিতর। আর এইগুলো ভাইয়া? এটি তো ল্যাংরা, এটি কোহিতর। এটা দেখছি ল্যাংরা আম 70 টাকা। এটা হিমসাগর। এইটা হচ্ছে হিমসাগর রাজশাহীটা, এটা হলো কানসাটেরটা। কানসাটের আম কি আসছে? হ্যাঁ, কানসাটের আম, কানসাটেরটা আসছে। এটা কত করে? এটা কেনা হলো 4000 টাকা মনে, 100 টাকা কেজি, বেচতেছি 80 টাকা কেজি। 100 টাকা কেনা পড়ছে, না? 100 টাকা কেনা পড়ছে। 100 টাকা কেনা পড়ছে। এই 4000 টাকা মন, 4000 টাকা মন মন। আচ্ছা আচ্ছা, এটা আপনার বেচতেছি 80-85 টাকা, 20 টাকা, 25 টাকা, 15 টাকা লস। হ্যাঁ, 20 টাকা আমি, 5 টাকা, 10 টাকা, 15 টাকা লস সব আমে। কারণ জনগণ, সাধারণ জনগণ হাতে টাকা নাই, যারা আমরা খাইবো এক হাতে টাকা নাই। মানুষ টাকা না থাকলে কি দিয়ে খাবো? মানুষ ভাত খেয়ে বাঁচতে পারে না, কথা ঠিক। এই হলো অবস্থা, ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। আচ্ছা, গত বছরে সে বছর দাম বেশি কা ভাই? দাম বেশি, এবার ফলনটা কম হয়েছে, ফলন কম হয়েছে। সারা বাংলাদেশে আমের ফলন কম, এই কারণে দামটা বেশি। হ্যাঁ, বেশি কারণে সাধারণ জনগণ যারা খাইবো এরা খাইতে পারতেছে না। এই হলো দেশের অবস্থা। আপনারা কি দোকান এখানে আপনারা ভাড়া নিয়ে পরে বিভিন্ন? হ্যাঁ হ্যাঁ। আপনাদের কি বাগান কেনা থাকে? হ্যাঁ, বাগান মানে আমরা মন কিনি, বাগান কেনা আছে, আগের মন কেনা আছে। আচ্ছা, আগে থেকে কেনা আছে। আচ্ছা, আর এইগুলো হচ্ছে 80-85, না? 80-85 টাকা। দর্শক, এগুলো আজকে বিক্রি হইতেছে 80-85 টাকা হিমসাগর আম। এইটা কি বড় সাইজ মনে হয় সম্ভবত, না? সেম সেম একই, এটা 80-85। আচ্ছা, এগুলো হচ্ছে 80-85 টাকা দর্শক আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে। হ্যাঁ, রূপালি আম আমার কাছে নাই, ওটার দাম হইলো সাফার বেশি, এনে বেচা হইলো কম। এইটা কি আম? এটাও কোহিতর। এটা কোহিতর। এইটা কত করে কোহিতর? এটা 40 টাকা কেজি। এটা হচ্ছে 40 টাকা কেজি কোহিতর আম। আর ওইটা হিমসাগর, হিমসাগর ওইটা কত? 75-80। 75-80। অনেকে এই কোহিতর আমটাকে হিমসাগর বলে, হিমসাগর বলে বিক্রি করে, অনেকে করে। হ্যাঁ, এইটা ভিতরে তো অনেক গোমর ভাই, কিন্তু এটা খুব মিষ্টি, এটা মিষ্টি খারাপ না। হিমসাগর বলে কোহিতর বিক্রি করে, কোহিতর বিক্রি করে, দেখে তারা লাভটা একটু বেশি করতে পারে, বেশি করতে পারে। হ্যাঁ, কোহিতরটা আর কত মাস পাওয়া যাবে? এটা ঈদের পরে 2-4 দিন পাওয়া যাবে, তারপর শেষ হয়ে যাবে। 2-4 দিন, বেশি না? না, এটা অলরেডি শেষ পড়ে যায় কোহিতরটা, মানে পাওয়া যায় না? না না, পাওয়া দেবো, এটা আরো দীর্ঘ 15 দিন ধরে চলতেছে বাজারে। এখন আর 2-4 দিন এলে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ,
কই তোর এসে এইটা কই তোর না এটা কই তোর বাজার কোন সিস্টেম নাই না প্রায় হিমসাগরের সেম হিমসাগরের সেম আছে আছে এটা হচ্ছে আজকের বাজারে দিতেছেন আজকে এটা আপনার 45 টাকা 45 টাকা আছে এটা না এটা আরো কম কম এটা হলো 40 টাকা এটা হলো 45 টাকা এটা হলো বড় সাইজ ভাই এরকম হিমসাগরের কাছাকাছি ভাই একবারে প্রায় হিমসাগর মিষ্টিও প্রায় সেম মিষ্টিও সেম প্রায় সেম মিষ্টিও সেম এটা বাজার সিস্টেম নাই যে আসলে হিমসাগরের মানে এইখান থেকে একটু কালো থাকে তাই না ভাই এই জায়গা থেকে একটু কালো থাকে যে এখানে এই যে হিমসাগর যারা রেগুলার মালা থাকে মালা যারা রে যারা সব সুন খায় তারা তারা আছে হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে একটু কালো থাকে দেখছেন প্রতিটা আমের কিন্তু তাই না ভাই মালা হলে মালা এইটা কালো থাকে প্রতিটা আমের এই জায়গা থেকে একটু কালো থাকে আর এই কোহিতর আমটা কিন্তু ওইটা নাই আছে না কোহিতর আম ওইটা নাই ওইটা কিন্তু কম এটা বুঝা যায় যারা আম খায় এরা তো সবাই তো আর বুঝে না যে কোনটা কি আম হ্যাঁ হ্যাঁ আমরা তো মানে আমের এটা খাওয়া বুঝা এটা মানে পদ বুঝা না এটা নামকরণ করা কৃষি অফিস থেকে এটা নাম একটা ঢাকায় আমরা বিক্রি করি অরিজিনাল নাম কইয়া আমা যারা ক্রেতারা এরা বিক্রি করে আরেকটা বইলা আরেকটা বইলা হ্যাঁ যারা নি খাবে এরা তো জানে না যেটা বললে ওইটা বলি এরা কিনে খায় দাদা অবশ্যই এই অবস্থা তো দাম কি ঈদের পরে কি বাড়তে থাকবে ভাই দাম ঈদের পরে আরো বাড়তে থাকবো আরো বাড়তে থাকবে হ্যাঁ কারণ এবছর উৎপাদন কম হইছে উৎপাদন কম অনেক দাম বেশি গত বছর আমাদের আমাদের মতো ব্যবসায়ী যারা যে প্রতি বছর আম ব্যবসা করে মোটামুটি জীবনযাপন করি এবছর কেউ ভালো নাই প্রত্যেকের অবস্থা খুবই খারাপ কারণ কেউ ভালো নাই প্রত্যেকের লসে আছে কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ এখানে প্রত্যেকের লস যারা আমরা খাইবো হ্যাঁ হাতে টাকা পয়সা কম এই কারণে আম হেরাও খাইতে খাইতেছে না আমরা কিনাই না ব্যস্ত আছি লসে আমরা তো সব সময় করেছি টাকা পয়সা বাকি থাকি দিছি রাঙ্গু তো ব্যবসা চালাই যেতেই হবো লাভ হোক লস হোক আমি ব্যবসা চালাই যেতেই হবো এই হলো দেশের পরিস্থিতি তা তো অবশ্যই তো মোটামুটি ভাবে আপনার রূপালী আমটা সাফার এটা আসবে কি 20 তারিখের পরে এটা সাফার এটা ঈদের পর হয়তো অনেক জায়গাতে আসছে অনেক জায়গায় কিছু জায়গায় আসছে আর আমাদের ঈদের পরে আসবে বাদামতলি তো আছে যাত্রাবাড়ি তো আছে কিন্তু আমাদের কাছে নাই ঈদের পরে আসবে ঈদের মানে 20 তারিখ 22 তারিখ থেকে 22 তারিখের মধ্যে এটা চলে আসবে ওই সময় থেকে একটু বেশি পাওয়া যাবে বেশি পাওয়া যাবে রূপালী আম আচ্ছা তো বর্তমানে যারা ভাইয়া আমের ব্যবসা করতে চায় ভ্যানগাড়িতে অনেক ভাইরা আছে আমাদেরকে কমেন্ট করে ভাই কিভাবে ব্যবসা শুরু করব তারা আসলে কিভাবে শুরু করবে এরা সর্বপ্রথম এরা ব্যবসা যখন করব তারা আরো আসবে আরো দেশ তো হ্যাঁ আরো দেশে আমার মতো দুই চারটা ঘরে তারা আম থাম দেখবো তিন ঘরে দেখা যে ঘরে পছন্দ হয় দাম পড়িয়া যে আমরা আমরা 70 টাকা বেচবো আমরা আমরা 80 টাকা দাম চাই তারা আমাদের সাথে দাম দর কইলা তারা কিনবে আমরা দাম চাইলেই তারা জানি না নেয় তারা দেখবো উপরে নিচে ঠিক আছে কিনা দেখার পরে তারপর তারা আমটা নিবে যাচাই কইরা যাচাই কইরা যাচাই কইরা যে আমরা ঠিক আছে কিনা উপরে নিচে ভেজাল আছে কিনা ওইটা ভালো আছে কিনা দেখে তারা আমরা দাম দর করে কিনে নিব মানে 5 থেকে 6 হাজার টাকা দিয়ে কি শুরু করা যাবে হ্যাঁ অবশ্যই শুরু করা যাবে তিনটা ক্রেট নিলো হ্যাঁ তিন ক্রেট নিলে তারা 1,000-1,200 টাকা কামাই রুজি হইব প্রতিদিন হ্যাঁ হইব প্রতিদিন আপনাদের এখানে যে খরচ বাদও 15-20 টাকা লাভ করতে লাভ করতে পারবো পারে তারা হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই এমনি তারা শুরু করো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম